আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টিময় একটা সকাল, আজকে সকাল সকাল অনেক বৃষ্টি, আর বৃষ্টি সকাল থেকে না, কালকে সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর এখনও বৃষ্টি পড়তেই আছে। তো আমার মনে হচ্ছে এইবার এই বৃষ্টিতেই শীত চলে আসবে। আরেকজনের অবস্থাটা দেখেন, সে কিন্তু সকাল সকাল দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর স্কার্ফ আমি দোয়ার জন্য রেখেছি, সেখান থেকে নিয়ে এসে স্যান্ডো গেঞ্জির সাথে স্কার্ফ পরে নাচানাচি শুরু করেছে। এখানে একটু মিউজিকের সাউন্ড পাচ্ছে, সে কারণে এখানে এসে নাচানাচি শুরু করে দিছে। আজকে সকালে মারিয়ামের জন্য কিছু রান্না করব না, কালকে বিকেলে ওর জন্য পায়েস রান্না করেছিলাম, ওখান থেকে একটু পায়েস রয়ে গিয়েছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন একটু গরম করে মারিয়ামকে খাইয়ে দেব। আর সকাল সকাল মাশরাফি এবং মারিয়ামকে দুইজনকে একটু কুসুম গরম পানি খাওয়াবো। এখন যেই সিজনটা, এই সময়টায় কিন্তু বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়, তো আপনারা চেষ্টা করবেন নিজেরাও এবং বাচ্চাদেরকেও সকালবেলা খালি পেটে একটু কুসুম কুসুম পানি খাওয়াতে, একদম কুসুম গরম পানি। এই কুসুম গরম পানিটাই কিন্তু বাচ্চাদের এবং বড়দের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পানির সাথে যদি এক চামচ মধু অ্যাড করা যায় তাহলে আরও ভালো, তবে মাশরাফি মধু খায় না, সেজন্য আমি ওকে সলিড পানি দিয়েছি। আর এখানে দেখেন বেঁধেছে বিপত্তি, মাশরাফিকে আমি আগে কেন দিলাম, আগে কেন মারিয়ামকে দিলাম না, সেজন্য সে কান্নাকাটি শুরু করেছে এবং পানিই খাবে না। মাশরাফিকে কেন আমি আগে দিলাম, এ নিয়ে আসলে মাঝে মধ্যেই আমার একদম তুলকালাম পরিস্থিতি ঘটে যায়। মাশরাফিকে এমনিতে মারিয়াম কখনো মানে না বা কিছু বলে না, অনেক বেশি ভালোবাসে মাশরাফিকে। আমরা দুজন কিছু বলতে পারি না, একটু ধমক দিতে পারি না, মারতে পারি না, তাহলে আমাদের এসেই মা শুরু করে দেয়। কিন্তু তার যদি ব্যক্তিগত কোনো স্বার্থে আঘাত লাগে, তখন মারিয়ামকে সে, মাশরাফিকে সে একদমই সহ্য করতে পারে না। মাশরাফি যখন কোনো কিছু খেতে নেয়, আস্তে করে সামনে দিয়ে প্লেটটা নিয়ে চলে যায়, আর মাশরাফি ওকে খুব ভয় পায়, ও দাঁড়িয়ে থাকে। আবার যখন ওর বাবার ফোন নিয়ে মারিয়াম দেখতে শুরু করে, মাশরাফি যদি সাইড থেকে একটু উকিও মারে, তাহলে মাশরাফিকে একটা ধমক দিয়ে সরিয়ে দেয়। তা আমি ওকে বোঝাই যে দেখো দাদা কিন্তু কথা বলে না, দাদা বোঝে না, তো ওকে তুমি ভালোবাসবা, এরকমের করবা না, কিন্তু ভালোবাসে, নিজের স্বার্থ দিয়ে ভালোবাসবে না আর কি, স্বার্থপর ভালোবাসা। একজন আপু কমেন্ট করেছিলেন যে মাশরাফিকে ও কী ডাকে, মাশরাফিকে ও দাদা ডাকে, ভাইয়া ডাকে। তো সকাল সকাল দেখেন এখানে অবস্থা, একদম সকালবেলা সে গুঁড়ো মাছ নিয়ে এসেছে, আর এই ছোট মাছ কাটাকুটা অনেক ঝামেলা, অনেক টাইমের ব্যাপার। তো এখন সকালে ওঠার পরে আমি মাছটা এক সাইড করে রেখে দিব, বাকি কাজগুলো সব কিছু সেরে তারপর মাছ কাটবো। তো যাই হোক, আমি 4 বছরের ইউটিউব জার্নি, প্রায় 4 বছর, 4 বছর এখনও হয়নি, 4 বছরের ইউটিউব জার্নি। আমি শুরুটা কিন্তু করেছিলাম ওজন কমানোর ভিডিও থেকেই। ওজন কমানোর ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন, অনেক দেখেছেন, তো আমি জানতাম বেশিরভাগ আপুরাই ওজন কমানোর জন্য আমার ভিডিও দেখেন। বাট কালকের ব্যাপারটায় আমি সত্যি অনেক সারপ্রাইজড হয়েছি, আমি যে ওজন বাড়ানো মেডিসিনের কথা বলেছি, তারপর আপনাদের এত এত কমেন্ট দেখে আমি মনে মনে ভাবতেছিলাম এত চিকনা আপুরাও আমার ভিডিও দেখেন। যাই হোক, আজকে আমি আপনাদের সেই মেডিসিনের পিকচার এবং ভিডিও একটু শেয়ার করব। কালকে আসলে যখন কমেন্ট করেছিলেন তখন আমার মেডিসিনের সঠিক নাম জানা ছিল না বিধায় আপনাদেরকে আমি রিপ্লাই দিতে পারিনি। পরবর্তীতে মাশরাফির বাবাকে ফোন দিয়েছিলাম যে তুমি ফার্মেসিতে থাকলে একটু ওই পিকচার দিও বা একটু ভিডিও দিও, তো সে ভিডিও করেছে, একটু কাপা কাপা ভিডিও, পিকচারও স্পষ্ট না, তারপর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তার আগে মনে করিয়ে দিচ্ছি, যারা ভিডিও দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভিডিওর সাইডে অ্যাড করে দিয়েছি এই যে হেলফিট যে ওষুধ, এটা হচ্ছে ভিটামিন ট্যাবলেট, আর মূল ওষুধটা হচ্ছে পেছনের যে সিরাপটা, ওইটা হচ্ছে নাম আমলাবেরি। তো আপনারা যদি এটা খান, খাওয়ার সময় এর মধ্যে ডিটেলস লেখা থাকবে যে কখন কী নিয়মে খেতে হবে, আর এটা খেলে পরে আপনি 100% আপনার পরিবর্তন হবে। আমার চোখের সামনে আমি কয়েকজনকে দেখেছি,
আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আপনাদের উপকারের সাথেই আমি দিয়েছি। একজন আপু আমাকে গতকালকে কমেন্ট করেছিলেন যে জানুয়ারি মাসে তার বিয়ের প্রোগ্রাম, তার আগে সে একটু মোটা হতে চান, তো আপনি যদি এই মেডিসিনটা কিনে খান এবং মোটা হন তাহলে কিন্তু অবশ্যই আমাকে বিয়ের সময় দাওয়াত দিবেন। গতকালকে দেখেছেন যে আমি দাওয়াত খেয়ে এসেছি আর দুপুরবেলা আমি একটু ভাত খেয়েছি, যার কারণে আমি আজকে সারা সকালে কিচ্ছু খাই নাই। ঘুম থেকে উঠে অনেক টাইম আমি এক্সারসাইজ করেছি, এরপরে অল্প একটু পানি খেয়েছি, শুধু একটু কুসুম গরম পানি খেয়েছি, তারপর সারাদিনে কিচ্ছু খাই নাই। আজকে ভেবেছি যে দুপুরের খাবার একসাথে সব খাবো, সেই কারণে আমি আর সকাল টাইমটা কিছু খাই নাই। অনেকেই কমেন্ট করেন, সেজন্যই আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে অনেকেই মনে করেন যে একদিন খেয়ে ফেলেছি মনে হয় একটু প্রবলেম হবে, না আপনারা খেতে পারেন। আমি যখন প্রথম ওজন কমিয়েছিলাম প্রথমবার কিন্তু আমি একসাথে 19 কেজি ওজন কমিয়ে ফেলেছি, তখন কিন্তু আমি মাঝে মধ্যেই বিরিয়ানি খেতাম, তারপর পিঠা পায়েস খেয়ে ফেলতাম, আবার কন্টিনিউ করতাম, আর তখন আমি প্রায় প্রতিদিন ওজন মাপিনি। দেখা যাচ্ছে হুট করে বের হয়েছি ফার্মেসি থেকে একটু ওজন মেপে গিয়েছি, তখন তো আমার ওয়েট মেশিন ছিল না, যার কারণে তখন ওরকমের প্যারা ছিল না যে ওজন কমে যাচ্ছে। আমাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আমার ওজন কোথা থেকে কোথায় কমে গিয়েছে, তখন আর ওজন মাপার ওরকমের ব্যাপারটা ছিল না। তো আপনারা অনেকে ভয় পান, অনেকে টেনশন ফিল করেন যে একবার খেয়ে নিলে হয়তো প্রবলেম হবে, কিন্তু এমনটা মোটেই নয়। আপনি যখন একটু টেনশন করবেন আবার পরবর্তীতে ভাববেন যে খেয়ে ফেলেছি এখন ডায়েট ছেড়ে দেই, সেটা ভুল করবেন। ডায়েট ছাড়ার কোনো দরকার নাই, পরের দিন একটু এক্সারসাইজ বেশি করবেন, পারলে ফাস্টিং করবেন, নয়তো আর কি সকালের ব্রেকফাস্টটা বাদ দিয়ে একবারে দুপুরবেলা খাবেন। তো আজকে আমার অনেক পছন্দের একটা খাবার রান্না করছি, লাউ দিয়ে চিংড়ি মাছ এবং সাথে ধনিয়া পাতা। এই খাবারটা আমার কাছে এত বেশি পছন্দ। তো একজন আপু আমাকে অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন যে ব্রেস্ট মিল্ক বাড়াতে কি খাবেন, তো আমি আপুকে রিপ্লাই দিছি, হয়তো আমার রিপ্লাই আপুর কাছ পর্যন্ত পৌঁছায় নাই। ব্রেস্ট মিল্ক বাড়াতে প্রধান যে কার্যকারী খাবার সেটা হচ্ছে দুধ। আপনি প্রতিদিন সকাল বিকাল দুই বেলা 2 গ্লাস দুধ খাবেন, আর প্রতিদিন খাবারে অনেক বেশি শাকসবজি রাখবেন, পানি বেশি করে খাবেন, শাকসবজির মধ্যে লাউটা বেশি পরিমাণ খাবেন, লাউয়ে প্রচুর পরিমাণ ব্রেস্ট মিল্ক বাড়ে, লাউ পালং শাক লাউ শাক এই ধরনের খাবারগুলো খাবেন। আর অবশ্যই আপনাকে ঘুম ক্লিয়ার রাখতে হবে, আপনি যদি ঠিক মতো ক্লিয়ার ঘুমাতে না পারেন তাহলে ব্রেস্ট মিল্ক কমে যাবে। আর চেষ্টা করবেন সব সময় একটু পানি খেতে, কিছুক্ষণ পরপর 30 মিনিট পরপর পানি খাবেন। বেবিকে যখন ব্রেস্ট মিল্ক খাওয়াবেন তার 5 মিনিট আগে 1 গ্লাস পানি খেয়ে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিনকার খাবারে 2 বেলা দুধ রাখতে। দুধ যদি 2 বেলা না খেতে পারেন 1 বেলা খাবেন, যে কোনো 1 বেলা 1 গ্লাস দুধ খাবেন, দেখবেন যে ব্রেস্ট মিল্ক এমনিতেই বেড়ে গিয়েছে। আমি যেহেতু আজকে দুপুরে সব খাবার একসাথে খাবো তাই লেবু পানিটাও আগে খাইনি, এখন খাবার 5 মিনিট আগে লেবু পানিটা গুলিয়ে নিয়েছি। লেবু পানিটা খাবো, তারপর দুপুরের খাবার খাবো। চিয়া সিড থাকবে সাথে, আর এখানে 2টা ডিম, সাথে লাউ নিয়েছি। লাউয়ের খোসা আলু চিংড়ি মাছ একসাথে রান্না করেছি, ভাজি করেছি আর কি, সেটা আমি নেই নাই কারণ ওর মধ্যে আলু ছিল বলে। তো এই হচ্ছে দুপুরের খাবার। দুপুরের খাবার শেষে দুপুরের খাবারটা খেতে অনেকটা সময় লেগে গিয়েছে, মানে এখন 3টা বাজে। খাবারের পর 1 কাপ ব্ল্যাক টি খাবো, ব্ল্যাক টি খাওয়ার পরে বিকেলে আর নাস্তা করা হবে না, একবারে রাতের খাবার খাবো। রাতের খাবারটা আমি 7টা সাড়ে 7টার মধ্যে কমপ্লিট করে ফেলি, তার মধ্যে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যদি ক্ষুধা লাগে কোনোভাবে আমি 1 কাপ গ্রিন টি খাই, এর বাইরে আর কোনো কিছুই খাই না। আজকের ব্লগ এ পর্যন্তই, আবার কথা হবে আর একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।